কেন এই ভরা মৌসুমে চালের দাম একটু বেশি থাকবে? কেউ এরকম আনঅথরাইজ চাল মানে ব্যবসা করে বা এরকম আপনার হোল্ড করে মজুত করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি কিছুদিন আগে আমরা একটা রিজেক্ট করে দিছি, একটা মানে একটা ডেইরি প্রোডাক্টের প্রোডাকশন করে তারা আমাদের কাছে আসলো, আমরা একটু বিদ্যুতের ফার্ম করতে চাই। আপনি করেন হলো কি হলো ডেইরি, আপনার মেমোরেন্ডম নাই, তো এই জিনিসগুলি যে ইচ্ছা করে তা না, পারসেপশনের মধ্যেই মানে অনেকের হয়তো না ভাবছে যে আমার একটা ব্যবসার লাইসেন্স আছে, কিন্তু সেই জন্য এটাও একটু খুব স্ট্রংলি দেখতে বলা হয়েছে কার কার মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অ্যাসোসিয়েশনে সে কী ব্যবসা বা প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার করবে, এর বাইরে সে যাচ্ছে কিনা, গেলে তাকে প্রয়োজন হলে ওয়ার্নিং দিয়ে মধ্যে ভরা মৌসুমে চালের কেন দাম বেশি, এবং আমাদের কিছু কিছু ইন্টেলিজেন্সের কিছু রিপোর্ট এবং সাজেশন ছিল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদেরকে মার্কেট সার্ভে করে ইমিডিয়েটলি একটা অ্যাকশনে যেতে বলা হয়েছে যে কেন চালের দাম বাড়বে, কোথায় কোথায় চালকে স্টক করে, এবং আমাদের কিছু ইনফরমেশন আছে যে আপনার ধরেন আমি যেই কাজটা করব, যে ইন্ডাস্ট্রিটা করব বা প্রোডাকশনে যাব, আমার তো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আছে, আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে তো প্রিসাইজলি বলা আছে আমি কী করতে পারবো, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এমনও হতে পারে কেউ কেউ হয়তো মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনকে ব্রেক করে আপনার অন্য চালের ব্যবসায় নেমে গেছে, তো সেই জন্য এটা মার্কেটকে খুব স্ট্রংলি মনিটর এবং সুপারভিশন করে যদি কেউ এরকম গিয়ে থাকে, আবার কেউ একটা ধরেন বড় একটা কোম্পানি, আমার ধরেন হাজার হাজার কোটি টাকা আছে, আমি মার্কেটে নেমে সব ধান আর চাল কিনে ফেললাম, স্টক করলাম, তো এইগুলি কতদিন আমি রাখতে পারবো, এই বিষয়গুলি সুপারভিশন করে কুইকলি আপনার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, আর আরেকজনকার কথা বললাম, হ্যাঁ বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, আর বোধহয় কৃষি মন্ত্রণালয় না, কৃষি সচিবকেও বসে খুব কুইকলি এই বিষয়টা দেখে এবং মার্কেট সার্ভে করে এই জিনিসগুলো কী করে কেন এই ভরা মৌসুমে চালের দাম একটু বেশি থাকবে, আর চাল কোথায় কোথায় আপনার যেটা আপনার কিছুদিন আগে তেলের এগেনস্টে যেরকম ড্রাইভ দেওয়া হলো, তো ওই রকম ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যদি আপনার কেউ এরকম আনঅথরাইজ চাল মানে ব্যবসা করে বা এরকম আপনার হোল্ড করে মানে কী বলে মজুত করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে ডিরেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন চেক করতে হবে, আর আপনি যদি গয়না প্রোডাকশন শুরু করেন তো আপনি সাংবাদিক, আপনার তো তাহলে ওইখানে ইন্ডাস্ট্রি যে আপনার মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে বা আমি যদি করি, আমি সরকারি চাকরি করি, তাহলে যিনি করবেন তাকে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ওই ব্যবসা নিয়ে ওটার মধ্যে ক্লিয়ারলি আপনার রিফ্লেক্ট করে দিতে হবে, এবং আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হলো পৃথিবীর বেশিরভাগ দেশেই আপনার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা আর্টিকেল অ্যাসোসিয়েশনগুলো স্পেসিফিক একটা বিজনেসের সাথে রিলেটেড থাকে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে আপনার অনেকগুলি ডিপেন্ড,